নমস্কার, আমার আজকের রেসিপি সাবুদানার পোলাও। উপোষের দিন বা একাদশের দিন অথবা যে কোনো দিনই খেতে ভালো লাগবে এই সাবুদানার পোলাও। খুবই মুখরোচক আর স্বাস্থ্যকর। কিভাবে ঝরঝরে সাবুর পোলাও বানাবেন থাকবে তার টিপস, আর বানানো কিন্তু খুবই সহজ। শুধুমাত্র সাবুটা রেডি করা থাকলে 10 মিনিটও সময় লাগবে না এই পোলাও বানাতে। বাচ্চাদের টিফিন বক্স অথবা সকাল সন্ধ্যের জলখাবারে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রান্নাতে চলে যাচ্ছি। একটা মিক্সিং বোল নিয়ে তাতে আমি 250 গ্রাম সাবু দিয়ে দিলাম। ওজনে বললে 1.5 কাপের মতো হবে। এটা কিন্তু দেখুন বড় দানার সাবু, আর সাবু পোড়ার জন্য বড় দানার সাবু হলে ভালো হয়, তবে না থাকলে ছোট দানা দিয়েও এই সাবু পোলাও করতে পারবেন। এখন এই সাবুটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। প্রায় 3-4 বার জল পাল্টে পাল্টে এই সাবুটাকে আমি ধুয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না এই সাবু থেকে ঘোলা জলটা বেরিয়ে যাচ্ছে। দেখুন সাবু ধোয়া হয়ে গেছে, এখন সাবুতে কিন্তু কোনো জল নেই। এবার সাবুটাকে ভিজিয়ে রাখতে হবে। এই ভিজিয়ে রাখাটা কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ঝরঝরে সাবু পোলাওয়ার জন্য। যতটা সাবু নেবেন ততটা জল দিতে হবে, তবে আমি ততটা জল না দিয়ে একটু কম জল দেব। আমি 250 গ্রাম সাবু নিয়েছি, তাই 250 গ্রাম জল না দিয়ে একটু কম জল দিচ্ছি। এতে করে সাবুর পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। তারপর এভাবে আমি এটাকে কম করে হলেও 1 ঘন্টা ঢেকে রেখে দেব। 1 ঘন্টা পর ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন সাবু কিন্তু ফুলে ডবল হয়ে গেছে আর একদম ঝরঝরে হয়ে গেছে। নিচে কিন্তু 1 ফোঁটা জলও নেই। এখানে আছে ছোট ছোট কিউব করে কাটা কিছু গাজর, একই রকম ছোট ছোট কিউব করে কাটা আলু, কিছু বিনস, কাজু বাদাম, কিশমিস, 2-3টে কাঁচা লঙ্কা কুচি আর কিছু মটরশুঁটি। এটা কিন্তু ব্লাঞ্চ মটরশুঁটি। গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। সাবুর পোলাও করতে কিন্তু বেশি তেল লাগে না। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম কাজু বাদাম। মিডিয়াম টু হাই ফ্লেমে কাজু বাদামগুলোকে হালকা করে ভেজে নেব। কাজু বাদামে কিন্তু কালার চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি কিশমিস, এটাকে হালকা করে ভেজে নেব। কিশমিস আগে দিলে কিন্তু সেটা বেশি পুড়ে যেত, এই জন্য কাজু বাদাম কিছুটা হয়ে যাবার পর কিশমিসগুলো দিলাম। কাজু বাদাম আর কিশমিস ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলে দিয়ে দিলাম 3-4 টুকরো দারচিনি আর 3-4টে এলাচ, হালকা করে এগুলোকে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর, আলু, বিনস, কাঁচা লঙ্কা কুচি, স্বাদমতো নুন আর খুব সামান্য হলুদ। খুব বেশি হলুদ কিন্তু সাবুর পোলাওতে দেবেন না, তাহলে রঙটা কালচে হয়ে যাবে। হাই ফ্লেমে রেখেই 1-1.5 মিনিট আমি নাড়াচাড়া করে নেব। তারপর গ্যাসের ফ্লেম লো করে এটাকে ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন সবজিগুলো কিন্তু সব নরম হয়ে গেছে। যেহেতু ছোট ছোট করেই কাটা ছিল তাই ভাজতে বেশি সময় লাগেনি। এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। এগুলো হাফ সেদ্ধ মটরশুঁটি, তাই এখন দিচ্ছি। যদি মটরশুঁটিগুলো কাঁচা হয় তাহলে আলু গাজর যখন দেবেন তখন দিয়ে নেবেন। হাই ফ্লেমে রেখেই আরও একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুগুলো। দিলাম স্বাদমতো নুন আর 1 চা চামচ চিনি। গ্যাসের ফ্লেম হাই রেখেই সব কিছু ভালো করে মিশিয়ে নেব সাবুর সাথে। দেখুন কতটা কালারফুল লাগছে। এবারে গ্যাসের ফ্লেম লো করে আমি ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য, কারণ সাবুগুলো কিন্তু এখনও কাঁচা আছে, তাই এটাকে মাত্র 2 মিনিটের জন্যই আমি ঢাকা দিয়ে রাখবো। ঠিক 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন সাবুগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে গেছে সাবুগুলো, আর সাবুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু বাদাম, কিশমিস আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে সব কিছু আরও একবার মিশিয়ে নেব। নুন মিষ্টিটা আরেকবার চেক করে নেবেন। এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেল
খুবই তাড়াতাড়ি স্বাস্থ্যকর একটা রেসিপি সাবুর পোলাও। সাবুটা যদি আগে থেকে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু এটা রান্না করতে একদমই সময় লাগবে না। আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে, ঠান্ডা হলে এটা আরও ঝরঝরে হয়ে যাবে। তাই সাবু যখন ভেজাবেন জলটা কিন্তু খেয়াল করে দেবেন, তাহলেই আপনার পোলাও হবে একদম ঝরঝরে। শুধুমাত্র এই টিপসটি ফলো করেই সাবুর পোলাও করবেন, আপনার সাবুর পোলাও হবে আমার মতো ঝরঝরে। আর হলুদটা একটু কম ব্যবহার করবেন। রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।